অনলাইনে ভ্যাট দিন দেশ গড়াই অংশ নিন, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ 2021 পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার সকালে মহানগরীর মণিবাজারস্থ শহীদ এএসএম কামারুজ্জামান মিলনায়তনে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রাজশাহীর আয়োজনে একটি সেমিনার ও আলোচনা সভা এবং সর্বোচ্চ মূল্য সংশোধন করদাতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রাজশাহীর কমিশনার মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হাফিজ আহমেদ মুর্শেদ। এ সময় বিশেষ অতিথি হিসাবে রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এএনএম মইনুল ইসলাম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি টিএম মুজাহিদুল ইসলাম, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া জোনের ডিসি সাজিদ হোসেন ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারের রাজশাহীর অতিরিক্ত কমিশনার এস এম সোহেল রহমানের স্বাগত বক্তব্যের মাধ্যমে ভ্যাট দিবসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে উৎপাদন সেবা ও ব্যবসায়ী সহ তিনটি খাতে 2019-2020 অর্থবছরের সর্বোচ্চ মূল্য সংশোধন কর পরিশোধকারী 14টি প্রতিষ্ঠানকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী সহ সম্মানিত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্যবসায়ী ও ভ্যাটদাতাগণ উপস্থিত ছিলেন। সেলিমউদ্দিন, ডেস্ক রিপোর্ট, নবরূপ টিভি।